এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জাল টিকাকাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী 48 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রককে দিতে হবে রাজ্যকে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। আপনাদেরকে আরও একবার বলে রাখছি, জাল টিকাকাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে সরাসরি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির ভিত্তিতে এই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র থেকে আরও বলা হয়েছে, যদি আগামী 48 ঘন্টার মধ্যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মানে স্বাস্থ্য দপ্তরে এসে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেক্ষেত্রে উপযুক্ত পরিমাণ ভ্যাকসিন রাজ্যকে নাও দিতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কারণ রাজ্যে যে পরিমাণ জালিয়াতি শুরু হয়েছে ভ্যাকসিন কাণ্ড নিয়ে, তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ এবং অন্যান্য বিরোধী দলেরাও। এরপরেই নড়ে চড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। তারা পুরো বিষয়ের রিপোর্টটি শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাওয়ার পর এবং দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলার পর এবং রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলার পর তারপর কড়া ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে। এরপরে আজ দুপুরে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে যদি রিপোর্ট না আসে তাহলে সেক্ষেত্রে কী কী পদক্ষেপ করবে সেটা আগামী 48 ঘন্টার পরই জানিয়ে দেবে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।